সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখনও অবধি যিনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনার প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা শীঘ্রই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করে দিন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশন যে ফায়ার অপারেটরের পরীক্ষা নিয়েছিল সেই ফায়ার অপারেটরের রেজাল্ট তারা বের করেছে এবং এখানে আমরা দেখে নিচ্ছি পঁয়ত্রিশশো একাত্তর জন প্রার্থীকে তারা নির্বাচিত করেছে পরবর্তী পর্যায়ের জন্য তাই আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেব এবং এই গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিয়ে দেখুন আপনারা এই গুগল ক্রম ব্রাউজার খুলে নিয়ে আমরা এখানে লিখবো ডাব্লু বিপিএসি এবং সার্চ করব। এই ডাব্লু বিপিএসসি লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আমরা সামনে চোখে পড়ছে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল www.pscwbonline.gov.in ডট পি এস সি অনলাইন ডট জিওভি ডট ইন এখানে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পেজটি খুলে গেলো এবং এই পেজটি চলে এলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল হোম পেজ এইখানে এইবার দেখুন এই তৃতীয় নাম্বার যেটি রয়েছে এইটি হচ্ছে কি না ফায়ার অপারেটারের ক্যান্ডিডেট এটা আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এই পেজটি খুলে গেল এইবার আপনারা ভালো করে দেখে নিন এখানে লেখাই রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রফেশনালি কোয়ালিফাইড ফর ফিজিক্যাল মেজারমেন্ট অব এন্ডিউরেন্স টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন বাই টু থাউজেন্ড এইটিন অর্থাৎ অ্যাডভার্টাইজ নাম্বার পনেরো বাই দু হাজার যে ফায়ার অপারেটারের পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে ফিজিক্যাল মেজারমেন্ট অথবা ইন্ডিয়ান টেস্টের জন্য নিম্নলিখিত প্রার্থীদেরকে নির্বাচিত করা হলো অর্থাৎ নিচের যে প্রার্থীগুলো রয়েছে পঁয়ত্রিশশো একাত্তর জন এরাই হচ্ছে পরবর্তী পর্যায়ে ফিজিক্যাল ফিটনেস বা ইন্ডিয়ান টেস্টের জন্য যোগ্য এখানে জেনারেল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে অনেক নাম রয়েছে এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের যোগ্য কিনা আপনাদের নাম বিবেচিত হয়েছে কিনা আপনারা পরীক্ষায় পাশ করেছেন কিনা সেটা খুঁজে দেখে নিতে হবে টোটাল তিনশো টি পেজ রয়েছে পঁয়ত্রিশশো একাত্তরটি নাম বের করা হয়েছে এর একটি সহজ উপায় আপনাদেরকে আমি বলতে চাই এখানে আপনার কন্ট্রোল এফ তুলেন টিপে দেখুন ওপরে একটি সার্চ বার খুলে গেল এখানটা আপনার যে কোনো আপনাদের নাম অথবা রোল নাম্বার লিখে সার্চ করতে পারেন আমরা এখানে একটা কি করব নাম লিখে সার্চ করব দেখুন এখানে আমরা একটা নাম লিখছি এস ইউ এম আই টি সুমিত লিখে আমরা এবার সার্চ দিলাম দেখুন আমাদের সামনে কতগুলি না তেপান্নটি আপনার নাম যদি মিলে এখানে ডান দিকে আমরা বাবার করে দেখে নেবেন এক রয়েছে কিনা এবং বাঁদিকে রোল নম্বরটিও আপনারা দেখে নেবেন এইরকম ভাবে আপনার চাইলে খুব সহজেই নিজের নাম ও রোল নম্বরের সাহায্যে আপনি দেখে নিতে পারেন ইলিস্ট থেকে যে আপনি পরবর্তী পর্যায়ের জন্য বিবেচিত হয়েছেন কি না বা আপনি পরীক্ষায় ফায়ার অপারেটরের পরীক্ষায় পাশ করেছেন কি না আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলের লিঙ্কটি শেয়ার করে দিচ্ছি আপনারা সেখান থেকে নিয়ে ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো মনে প্রশ্ন থাকলে আশা করি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা এটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও অবধি তাদের রেজাল্ট সম্বন্ধে জানতে পারেনি তারা যেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনারা আমাকে জানাবেন যে আপনাদের রেজাল্ট কি হলো আপনাদের অনুপ্রেরণা পেলে আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব বলে রাখা ভালো এই লিস্টটি কিন্তু চূড়ান্ত এই লিস্টের উপর নির্ভর করে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ইন্ডোরন টেস্ট অনুষ্ঠিত